ওনার সাথে আমার ওনাকে আমি ফেসবুকে ফলো করি, ওনার সামাজিক কর্মকাণ্ডগুলো আমার খুব ভালো লাগে। তো ওনাকে আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আবার অভিনন্দন জানিয়ে আজকে শুভ উদ্বোধনে আয়োজিত আজকের এই মঞ্চ উপবিষ্ট আমাদের সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদ ফারুক আহমেদ, পুলিশ সুপার কুমিল্লা জেলা। মঞ্চে উপবিষ্ট আমাদের বিশেষ অতিথি চৌদ্দগ্রামেরই কৃতি সন্তান, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহসভাপতি সুলতানা বিলকিস খায়ের। মঞ্চে উপবিষ্ট আমাদের 13 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি জানে আলম ভূঁইয়া, বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইনিশিয়েটিভ। আজ থেকে আমি স্বল্প আকারে একটু বলছি আপনাদেরকে কীভাবে এটা সৃষ্টি। আজ থেকে 2 বছর পূর্বে বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইনিশিয়েটিভের জন্ম। ইউকের যুক্তরাজ্যের কয়েকজন প্রবাসী বাংলাদেশি ডাক্তার, আমরা ডাক্তার এবং কনসাল্ট, দেশের প্রতি আনুগত্য ভালোবাসা এবং ডিপ্রাইভ দুস্থ জনগণের পাশে এসে দাঁড়ানোর কার্যক্রম শুরু করি। বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইনিশিয়েটিভ একটি যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংস্থা। আমরা প্রথমে সিলেটে 2টো ক্লিনিক স্থাপন করি, পরবর্তীতে সিলেটে 8টি নতুন ক্লিনিক স্থাপিত হয়। আমাদের মূল উদ্দেশ্য হল দরিদ্র জনগণের পাশে এসে দাঁড়ানো, স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করা। বাংলাদেশ একটি অতি জনবহুল দেশ, মানে হিউম্যান রিসোর্স যেটা বলে এটা অনেক 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 বেশি, কিন্তু সেটাকে ইউটিলাইজ করা হচ্ছে না। জনগণ সরকারের পাশে এসেও ওভাবে দাঁড়াচ্ছে না। আমরা চিন্তা করেছি যে বেসরকারিভাবে আমরা সরকারের পাশে এসে দাঁড়াব এবং বেসরকারি উদ্যোগে আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে ধীরে ধীরে ছোট ছোট ক্লিনিক স্থাপন করব। আমাদের মেইন এ হলো আমরা স্ক্রিনিং করব, প্রথম ফেজে আমরা ক্লিনিক স্থাপন করব, দ্বিতীয় ফেজে আমরা ডেটা কালেকশন করব, আপনাদের গ্রামে কয়জন লোকের কী কী রোগ আছে, ক্রনিক ডিজিজ যেমন ডায়াবেটিস, প্রেশার, হার্ট ডিজিজ, এটা আমরা স্ক্রিনিং করে বের করব। এবং তৃতীয় ফেজে আপনাদেরকে আমরা বিনামূল্যে আপনাদের পরীক্ষাগুলো করব, টেস্টগুলো করব। চতুর্থ ফেজে এই টেস্টের পরে 1 বছর পরে আমরা আপনাদেরকে কতটুকু আপনাদের এই ডায়াবেটিস কন্ট্রোল করতে পারলাম, ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারলাম, 5টা মেইন ক্রনিক ডিজিজকে আমরা মেইন ধরেছি, সেটার মধ্যে অ্যাজমা একটা, হার্ট ডিজিজ একটা, কিডনি ডিজিজ একটা, এই 5টা ক্রনিক ডিজিজকে আমরা কতটুকু আপনাদেরকে কন্ট্রোল করতে পারলাম, এটা হবে আমাদের অ্যাচিভমেন্ট। এবং ধীরে ধীরে এটার পরিসর আমরা বাড়াবো। আমাদের ইচ্ছা গ্রামবাসীকে বিনামূল্যে মেডিসিন সরবরাহ করা। এটা অবশ্যই আমরা ভবিষ্যতে এটা ফেজ ফাইভে, তা আমরা এখন আসলে এই ক্লিনিকটা ফেজ 1-এ, আমাদের 2টা ক্লিনিক অলরেডি ফেজ 2-তে গেছে, যেখানে আমরা ডেটা কালেকশন করছি এবং ওখানে সার্কামসেশন ক্যাম্প আমরা করছি বিনামূল্যে, যেটাকে বলে খতনা আপনার মুসলমানি। হ্যাঁ, আমরা বিনামূল্যে আমরা সোনাপুর চৌধুরী বাড়ি এবং তালগ্রাম মাস্টার বাড়িতে, ওনারা যারাই সামর্থ্যবান না ওনারা আসলে আমরা তাদের জন্য ওটা করছি বিনামূল্যে। আমরা চাচ্ছি এলাকায় দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়ে আমাদের মানুষকে স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করতে পারবো। আজকে আসলে আমি দুজনের নাম না বললে হয়, সেটা হলো আমারই ছোট ভাই, ও বেলজিয়াম প্রবাসী মোহাম্মদ জাকির হোসেন, এবং সুইজারল্যান্ড প্রবাসী
হেলাল চৌধুরী, ওরা আসলে ওদের অক্লান্ত পরিশ্রম আছে এবং সবসময় ওদের সহযোগিতা এখানে আছে। আরেকজন আছে জসিম, মোহাম্মদ জসিম আমাদের, সে অবশ্য দুবাই প্রবাসী, সৌদি আরব প্রবাসী, সরি। তো ওরা অক্লান্ত পরিশ্রম করেছে এবং আমাদের এই কোদালিয়া, বেতিয়ারা কোদালিয়া একতা সংঘর সমস্ত সদস্য যারা আজকে অনেক দিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছে এবং আমাদের বিভিন্ন কার্যক্রমে যারা ওদের অবদান সবসময়ই ছিল এবং আছে, এবং তারাই এই জিনিসটা পরিচালিত করবে, তাদেরকে আমি আন্তরিকভাবে আমার পক্ষ থেকে, আমার বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইনিশিয়েটিভ ইউকের পক্ষ থেকে তাদেরকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। সবাই তাদের জন্য একটু কড়াকড়ি দিবেন, তারা যেন, আমি তো আর এখানে থাকবো না, আমি ইউকে চলে যাব, কিন্তু আপনারাই থাকবেন, আপনারাই আপনাদের গ্রামের মানুষকে স্বাস্থ্য সেবা দিবেন। আমাদের ডাক্তার আসবে, যিনি ডাক্তার উনি এখানে একজন খুবই ভালো একজন কনসালটেন্ট দেওয়া হয়েছে, উনি ডায়াবেটিসের উপর বারেম থেকে গোল্ড মেডেল পাওয়া, উনি এ প্রকাশ করেছেন, উনি আমাদের এখানে সপ্তাহে একদিন করে বসবেন। তো সপ্তাহে একদিন শুক্রবার থাকবে, আপনাদের এখানে স্বাস্থ্যসেবা দিবে এবং আপনাদের যে কোনো জিনিস, আপনাদের যে কোনো অভিযোগ, আপনারা ওখানে একটা অভিযোগ বক্স থাকবে, যদি ডাক্তার আপনাদেরকে ঠিক মতো পরীক্ষা নিরীক্ষা না করে বা আমাদের এই যে কর্মী বাহিনী যারা স্বেচ্ছাসেবক আছে তাদের যদি আপনাদের কোনো মিসম্যানেজমেন্ট আপনারা পরিলক্ষিত হয়, আপনারা অবশ্যই ওখানে একটা আপনাদের পরামর্শ বা অভিযোগ বক্সে আপনারা এটা লিখতে পারবেন। হ্যাঁ, তাহলে আপনাদের পরামর্শ আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো সম্মানিত একালা এলাকাবাসী, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে মঞ্চে যারা আছে আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ওনারা আসাতে আজকে এই প্রোগ্রামটা সফল হয়েছে। আমি একজনের কথা আসলে না বললে খুব খারাপ দেখায়, সেটা হলো আমাদের এডিশনাল আইজি অ্যাডমিন মইনুর রহমান সাহেব, উনি এসে আমাদের এই প্রোগ্রামটা দেখে গেছেন এবং আমাদের যেখানে আমাদের ক্লিনিক হচ্ছে ওটাও দেখে গেছেন। ওনার আজকে এই আশা আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। আমরা মনে করি যে এই 14 গ্রাম রাশি ওনার পদধূলি এখানে পড়েছে, উনি এখানে এসছে, আমরা ওনার কাছে অবশ্যই কৃতজ্ঞ। উনি আমাদের কাছে নাই, আপনারা কাইন্ডলি ওনার জন্য একটা করতালি দেন, উনি চলে গেছেন ওনার সময় স্বল্পতার জন্য। হ্যাঁ, তো আমি মঈন ভাইয়ের কাছে আসলে ব্যক্তিগতভাবে খুবই কৃতজ্ঞ এই ব্যাপারে। আমি মনে করি ইনশাআল্লাহ ওনাকে ভবিষ্যতেও আমরা পাবো এবং আমাদের এখানকার কুমিল্লা জেলার এসপি মহোদয়, আমাদের ইয়োনো সাহেব, আমাদের সবাই এখানে এসছেন, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, আমি মাহবুবা ইসলাম মিতু। উই ক্রিয়েট, ইউ সেলিব্রেট, উই ইমাজিন হোয়াট ইউ ডিজায়ার। বায়োস্কোপ ইভেন্টস অ্যান্ড ট্যুরিজম লিমিটেড একটি ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ট্যুরিজম কোম্পানি। আমরা গত 5 বছর যাবৎ সুনামের সাথে সবচেয়ে কম খরচে ভালো মানের ইভেন্ট পরিচালনা এবং দেশ বিদেশে ট্যুর প্যাকেজের আয়োজন করে নিখুঁতভাবে পরিচালনা করে আসছি। আপনি চাইলে আমাদের একটি সুযোগ দিয়ে দেখতে পারেন, আমরা আপনার কাজের 100% সন্তুষ্টি দিতে বদ্ধপরিকর। আপনার যে কোনো ধরনের ইভেন্ট, যেমন গায়ে হলুদ, বিয়ে, জন্মদিন, সভা, সেমিনার, সিম্পোজিয়াম, ট্রেনিং, ট্যুর, পিকনিক ইত্যাদি অনুষ্ঠানে অত্যন্ত দক্ষতার সাথে যত্ন করে ক্রিয়েটিভভাবে ভিডিও করে নামকরা এডিটর প্যানেলের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ও প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে স্টিল ছবি তুলে থাকি, আমাদের সার্ভিসসমূহগুলো হলো দেশ বিদেশে কর্পোরেট ট্যুর বা প্যাকেজ ট্যুর, ইভেন্ট এক্সিবিশন, ফ্যামিলি পিকনিক, গ্রুপ ট্যুর অ্যান্ড ফ্যামিলি ট্যুর, পাবলিক বা প্রাইভেট ইভেন্ট, র্যাগ ডে অ্যান্ড টুর্নামেন্ট, স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রোগ্রাম, সভা সমাবেশ, কর্পোরেট ইভেন্টস, জব ফেয়ার অ্যান্ড বুক ফেয়ার, সেমিনার অ্যান্ড কনফারেন্স, স্টাডি ট্যুর অ্যান্ড কাস্টমাইজ ট্যুর, বার্থডে অ্যান্ড ওয়েডিং পার্টি, ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি, এয়ার টিকিটিং অ্যান্ড ভিসা প্রসেসিং, হোটেল অ্যান্ড রিসর্ট বুকিং, স্টেজ মেকআপ অ্যান্ড ডেকোরেশন,
সাউন্ড অ্যান্ড লাইটিং, এলইডি মনিটর, প্রজেক্টর অ্যান্ড পর্দা ইত্যাদি সকল ইভেন্টে কাস্টম ডিজাইন করা হয়। এছাড়াও আপনার কোম্পানির লোগো সহ মগ, কলম অ্যান্ড চাবির রিং, ডায়েরি অ্যান্ড ক্যালেন্ডার, ক্রেস্ট অ্যান্ড সম্মাননা পদক, দেয়াল ঘড়ি, টি শার্ট, ট্রাউজার, ব্যাগ এবং ক্যাপ সহ যাবতীয় গিফট আইটেমের প্রয়োজনে আমরা নিয়ে এসেছি আমাদের স্পেশাল ইভেন্ট সলিউশন সার্ভিস। সুলভ মূল্যে টপ কোয়ালিটির প্রোডাক্টের নিশ্চয়তা দিচ্ছি আমরা। যোগাযোগ বায়োস্কোপ ইভেন্টস অ্যান্ড ট্যুরিজম, মাহি হাসান টাওয়ার, চতুর্থ তলা, ঢাকা বিজ্ঞান কলেজ ক্যাম্পাস, 263 মালিবাগ মোড়, ঢাকা 1217। যোগাযোগ করতে পারেন এই নম্বরে 01747596569। এই নম্বরে বিস্তারিত জানতে ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইটটি www.bioscopeevents.com। আল্লাহ হাফেজ।